আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স, এই যে আজকে আপনাদেরকে একটু অন্যরকম নিউজ নিয়ে আমি আসছি। এই যে আমার এখানে ফ্রেন্ড আছে, আমার খুব ছোটবেলার ছোট্ট বান্ধবী, ওর নাম হচ্ছে, বলো তোমার নাম বলো, তারপর ওর প্রাণ প্রিয় হাজবেন্ড আওয়ামী লীগের বড় নেতা। আপনারা সবাই কেমন আছেন? মুবারক। এই দেখো নেতা নেতার মতো কথা। এই যে আমার ছোট বোন রুমা, তো অ্যাকচুয়ালি এখানে আজকে আসার উদ্দেশ্য হচ্ছে, আমরা একটু আগে লিডার আইন বাংলাদেশ দেখে আসলাম, তো সেই ব্যাপারে আমি জিজ্ঞেস করব আমার বান্ধবীর অনুভূতি কি। অনেক দিন পর একটা ভালো মুভি দেখলাম, এই আর কি, ভালো লেগেছে। কেমন লাগলো, কোন জিনিসটা ভালো লেগেছে? না, মুভির স্টোরি ভালো ছিল, জনসচেতনতা সচেতনতা ক্রিয়েট করা, এইসব আর কি। দেশের মানুষই হচ্ছে শক্তির উৎস। এক্স্যাক্টলি, সরকারের আশা থাকা যাবে না, মেয়রের আশা থাকা যাবে না, নিজেদেরই গুছিয়ে করতে হবে। হ্যাঁ, তারপর আর এইসব ভালো লেগেছে, ভালো লেগেছে। ফাদ ভাই, তুমি একটু বলো তোমার এখানে কোন কোন। আমার খুব ভালো লেগেছে, কারণ দেশটাকে আগে ভালোবাসতে হবে, আমাদের মহল্লাকে ভালোবাসতে হবে নিজের ঘরের মতো। সাকিব যে মুভিটা করছে, খুব সুন্দর মুভি করছে। এই দেশের যুবক সমাজকে জাগ্রত করার জন্য যে মুভিটা আজকে দেখছি, আসলে খুব একটা সুন্দর মুভি, আপনারা সবাই হলে গিয়ে দেখবেন। আমরা মনে করতাম বাংলাদেশে কোনো ভালো মুভি হয় না, কোনো হল নাই, কিন্তু আজকে দেখে আমি খুব অনুভূত, খুব ইন্সপায়ার হয়েছি যে এই ধরনের মুভি আরো সামনে করা দরকার। বাংলাদেশ থেকে ভালোবাসতে হলে নিজের দেশ, নিজের এলাকাকে ভালোবাসতে হলে ঘরের মতো ভালোবাসতে হবে। আমাদের কারো কিছু জন্য অপেক্ষা না করে নিজেরা নিজেরা আমরা ইনভেস্ট করে অনেক কিছু করতে পারি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা, আমার বড় আপাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে আমাদেরকে সুন্দর একটা মুভি দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুখে থাকবেন, আল্লাহ হাফেজ। না, এটা আমি দেখেছি, কারণ এটা আমার দেখে খুব ভালো লেগেছে, কারণ তুমি তোমরা না থাকলে তো যেতাম না। রাইট, থ্যাংক ইউ। আসো, তুমি কি বাসা দেখো এখানে। এটা এখন বাসা চলে আসছি আমরা, বাসা আসার পর একটু চিলিং মুডে আছি। এবার ঈদটা ভালো কেটেছে, কি বল, আর একটু পানি এনে দাও, মেহমানকে পানি এনে দাও। এটা হচ্ছে আমার লিভিং রুম, ফ্যামিলি লিভিং, এবং এখানে একটু আমি লাইটিং ঠিক করতেছি। হ্যাঁ, আমার অনেক ভিউয়ার্স আছে, তারা সবাই বলে যে আপনি সবসময় ফ্যাক্টরি দেখান, কিন্তু আপনার বাসা দেখান না। আজকে খুশিতে লিডার আমি বাংলাদেশ দেখে আমি নিজেকে লিডার লিডার ভাবতেছি। লিডার আমি বাংলাদেশ, তোমাদের ফ্রিজে কি কি আছে? হ্যাঁ, এটা আছে, বাদাম বের করো। হ্যাঁ, এটা এখানে আছে, মালটা কাটো। হ্যাঁ, তারপর ওই যে সাদা বক্স আছে, ওটা একটা বের করো, বের করে টেবিলে দাও, বেশি মানে টেস্টি এটা। হ্যাঁ, টেবিলে তো লেগে একটা তুইলাদের গান ছটপট শোনাই দাও, নাহলে দাও বলো, নাহলে দুই লাইন গাবা, নাহলে তো ভিডিওটা অসম্পূর্ণ হয়ে যাবে, বলো। চার গান, তুমি কালকে গান গেছিলে ওখানে, ওগুলা গাও। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি তোমাকে।
সুন্দর শেষ। এটা কি করলা? ওয়ান মোর কি সুন্দর গান গাইছে আপনি। আবার আসবো আপনাদের মাঝে।